একটি সংগঠন যেখানে জাতি ধর্ম রাজনীতি থাকবে না, মানুষের ভালোবাসার এই মহৎ কাজে সত্তর প্রায় 350 মানুষ এগিয়ে এলো। জীবনের পথে মানুষের জন্য উপকার করার নেশা হয়ে উঠল। সমাজের বঞ্চিত মানুষদের মানকে উন্নত করতে প্রয়াস হয়ে উঠল একমাত্র ধর্ম। সক্রিয় সমাজকর্মী হয়ে আশেপাশের মানুষদের যুক্ত করে শুরু হলো মানব সেবা। এক মুহূর্ত নষ্ট না করে মানব সমাজের উন্নতিতে প্রায় গবেষণা করতে লাগলাম কিভাবে আমার ক্ষুদ্র প্রচেষ্টায় মানব সেবা করতে পারি। 17 জন ডাক্তারকে নিয়ে একটি সেমিনার করে তাদের সুবিধা মতো এলাকা ভিত্তিক জায়গায় সাপ্তাহিক কনসালটেশনের ব্যবস্থায় নিম্ন শ্রেণীর মানুষদের উপকার পেতে লাগল। বসুটিতে এই কাজ সম্পন্ন করি। জল বাতাস আর আলো শহর ও গ্রামে টিউবওয়েলের ব্যবস্থা করে গ্রামের অন্ধকারে আলো জ্বালানোর প্রক্রিয়া ও প্রক্রিয়াতে বাধা এলেও সফল হয়েছি করে মানুষকে বৃক্ষরোপণ করার আহ্বান। 1982 প্রতি রবিবার সকালেতে রাস্তা পরিষ্কার করে দৃষ্টান্ত তৈরি করেছি মানুষের কাছে। পরিচ্ছন্নতা ঈশ্বরের উপাসনা, ইংরেজিতে ক্লিনলিনেস ইজ গডলিনেস, কিপ ইয়োর সিটি ক্লিন, ওয়ারিং পোস্টারিং এবং মাইকে অ্যানাউন্স করে মানুষকে জাগ্রত করেছি। এমন শক্তি দিলেন, মানুষের না ব্যবহার করা ওষুধ দিয়ে মেডিসিন ব্যাগ করলাম, অব্যবহৃত জামা কাপড় দিয়ে শীতের ক্লথ ব্যাগ, মানুষের জন্য 7,500 মানুষের 1911 থেকে 13 পর্যন্ত ফ্রিতে ছানি অপারেশনের ব্যবস্থা করি, মেয়েদের সেলফ হেল্প টেলারিং বিউটিশিয়ান কোর্স করে অনেক মেয়েই স্বনির্ভর, এটা আমাদের ভীষণ গর্বের কথা। সমাজের বঞ্চিত মানুষের জন্য কাজ করা মুখ্য উদ্দেশ্য হয়ে উঠতে লাগলো। একসময় মাদার টেরিসার সাথে সক্রিয় সমাজকর্মী হয়ে বঞ্চিত মানুষদের পাশে পুড়ে যাওয়া বস্তির ঘর বাড়ি, খাদ্য ঘর ভাঙা সংসারে খাদ্য বস্ত্র ওষুধ বিতরণ করে জীবনকে সার্থক করেছি। শেষ করছি, লেখালেখি আমার স্কুল জীবন থেকে, আজ থেকে 50 বছর আগেকার লেখালেখি আজ কেমন ইম্যাচিওর মনে হয়। তবে ভালো লাগে যখন দেখি একটি বইয়ের প্রচ্ছদ আঁকার জন্য লেখা দুটি নাম, প্রচ্ছদ শুভ মিত্র ও আকবর আলী। নমস্কার।